হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানা সাদর আমন্ত্রণ। সো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অলরেডি আমাদের কাছে একটা মাদারবোর্ড সার্ভিস একজন আসছে, এটা গিগাবাইটের 8 to 1, এটা গিগাবাইটের 8 to 1 S2PV এবং ভার্সন হচ্ছে 3.0। এই মাদারবোর্ডটা প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না, আমরা আগে স্টেপ বাই স্টেপ দেখবো এবং আপনাদের দেখাবো আমরা কীভাবে সার্ভিসিং করি। সো ভিডিওটি একটু টেনে দেখবেন না, অবশ্যই অবশ্যই প্রভৃতিটি দেখবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা ফার্স্ট টাইম দেখি যে আমাদের আসলে মাদারবোর্ডটা কী প্রবলেম। আমরা আমাদের যে 24 পিনের যে কানেক্টর আছে কানেক্টর ঢুকাবো, ATX কানেক্টর, এবং 4 পিনের যে কানেক্টরটা আছে কানেক্টরটা আমরা প্রবেশ করাবো। করানোর পরে আমাদের যে এসি পাওয়ার কর্ড আছে পাওয়ার কর্ডটা লাগাবো। আমাদের দেখি যে এটা প্রবলেম কী, আমাদের অ্যানালাইজার কার্ড লাগিয়েছি। লাগানোর পরে আমরা দেখি আমাদের পাওয়ার দিয়ে দেখি, এটা আসলে পাওয়ার আসে না, এটা মূলত পাওয়ার আসে না, এটা মূলত কোনো প্রকার পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে এখন আমরা দেখি আমাদের 12 ভোল্ট শর্ট কিনা। এই যে 12 ভোল্ট আছে, 12 ভোল্টটা শর্ট কিনা, 12 ভোল্টের যে কানেক্টর আছে কানেক্টর খুলে ফেলেছি। খোলার পরে আমাদের যে এসি কর্ড আছে এসি কর্ডটা আমরা লাগিয়েছি। লাগানোর পরে একটু পাওয়ার দিয়ে দেখি, অলরেডি আমাদের পাওয়ার আসার একটা সম্ভাবনা ছিল, আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে পাওয়ার আসার সম্ভাবনা ছিল। এর জন্য আমরা আমাদের এটা ক্লিক দিলে মানে 12 ভোল্টের যে কানেক্টর আছে সার্কিনের কানেক্টর ওইটা খুলে ফেললে এটা পাওয়ার আসার একটা সম্ভাবনা আছে। তো আমরা দেখি যে আমাদের 12 ভোল্ট শর্ট আছে কিনা, আমাদের 12 ভোল্ট শর্ট আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের যে মাল্টিমিটার আছে, যে মাল্টিমিটার, এই মাল্টিমিটারের যে ডায়োড মোডে রেখে আমরা দেখব যে আসলে এটার 12 ভোল্ট শর্ট কিনা। আমাদের 12 ভোল্ট দেখি, হ্যাঁ আমাদের 12 ভোল্ট শর্ট দেখায়। এই যে এখানে দেখুন আমরা এখানে শর্ট বাক্স এখানে 0 0 দেখাই, এবং যদি আমরা এখানে দেখি একই অবস্থা 0 0 দেখাই। 12 এটা মূলত কথা হচ্ছে 12 ভোল্ট শর্ট। তো এই 12 ভোল্ট শর্টটা সারানোর জন্য আমরা কিন্তু অনেক সিস্টেমে করতে পারি। সেটা হচ্ছে আমরা যে মসফেটগুলো বা এখানে যে সিরামিক ক্যাপাসিটারগুলো আছে এগুলো শর্ট থাকতে পারে, অথবা আমাদের দেখুন এখানে ডিসি পাওয়ার সাপ্লাই আছে। এতে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে যদি আমরা 12 ভোল্ট দেখি মেপে নিই, যদি 12 ভোল্ট আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে যদি আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই যে এম্পিয়ার ওয়্যারটা আছে এম্পিয়ার ওয়্যারটা আমরা যদি এম্পিয়ার ওয়্যারটা যদি আমরা হচ্ছে এভাবে লাগিয়ে দিই তাহলে 12 ভোল্ট দেখুন ওখানে খেয়াল করুন অলরেডি কিন্তু এখানে এম্পিয়ার উঠছে, দেখছেন এখানে এম্পিয়ার কিন্তু উঠছে। তো আমরা দেখি তো অলরেডি আমরা এর 12 ভোল্ট যে শর্ট দিলাম, শর্ট দেওয়ার পরে দেখি আমাদের এখানে 2টা মসফেট শর্ট দেখিয়েছে, এ এক পিস এবং এইখানে এক পিস, এই 2টা মসফেট শর্ট দেখিয়েছে। তো 2টা মসফেট আমরা অলরেডি তুলে রেখেছি। এখন নতুন 2টা মসফেট, এই যে নতুন 2টা মসফেট আমরা একটা আসুসের মাদারবোর্ড থেকে খুলেছি, আমরা এটা লাগিয়ে নিব এখন।